আপনি যাই করেন, আমার কথা শুনেন, আপনি যাই করেন, যত পাপই করেন না কেন, নামাজটা ছাড়েন না। নামাজটাই আপনাকে ইনশাল্লাহ পাপ থেকে দূরে রাখবেই ইনশাল্লাহ। যে ব্যক্তি নামাজ পড়ে তার মধ্যে একটা মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি নামাজ পড়লাম কিভাবে ঘুষ নিব, নামাজটা পড়লাম কেন সুখ খাবো, নামাজ পড়লাম কেন মানুষকে ঠকাবো, তার মনের ভিতর কিন্তু একটা সারা একটা নক নকিং হবেই। ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, সালাত আপনাকে সমস্ত অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ। নামাজটা ছাড়েন না, যত পাপ করছেন করেন, আমি বলি নামাজ ছাড়েন না, ইনশাআল্লাহ একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে ইনশাআল্লাহ। শয়তান আপনাকে হতাশ করতে চাইবে, শয়তান আপনাকে হতাশ করতে চাইবে যে তুই তো গার্লফ্রেন্ডের সাথে কথা বললি, রাতের বেলা পর্ন দেখলি, তুই তো ফ্রি মিক্সিংয়ে আছিস, তুই মাদক দ্রব্য খাচ্ছিস, তুই কাজে ফাঁকি মারিস, তুই ট্যাক্স আদায় করিস নাই, দুর্নীতি করছিস, তুই আবার নামাজ পড়বি কেন। শয়তান আপনাকে এগুলো বোঝাবে কিন্তু যে নামাজ তো আমার শোভা পায় না, আমি তো অনেক পাপী মানুষ, এই ধোকায় পা দিবেন না। আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে পাপ থেকে বের করে আনবেন ইনশাআল্লাহ।